আম্মা টেনশন করতেছো কেন? আমি চলে আসতেছি বললাম না, আর ধর্মঘট চলতেছে আমি তো জানি। আমি তো বাসে আসতেছি না, আমি তো আসবো ট্রেনে, বুঝছো? হ্যালো মামা, টেনশন করতেছো কেন? আমি তো চলে আসতেছি আর আমি তো জানি যে ধর্মঘট চলতেছে। টেনশন করতেছিস কেন? আমি বলতেছি তো, আমি তো চলে আসতেছি। তোর যদি বিলিভ না হয় তাহলে আমি এখনই তোকে ট্রেনের টিকেটের ছবি তুলে পাঠাচ্ছি। ও বুঝতে পারেনি? না মা, আমার খুব দেরি হবে। না না মা, আসলে আমি বিপদে পড়েছি। মা আসলে কি হয়েছে? মা আপনার 14 গোষ্ঠী যে আপনাকে নিয়ে খুব টেনশনে আছে, সেটা আপনার প্রত্যেকটা মানুষকে কেন জানাতে হবে মাইকিং করে? আমরা কি ওয়ারিড আপনাকে নিয়ে? আমরা কি টেনশনে আছি? না তো। হ্যাঁ, ও লেডিস ব্যাগ ইউজ করে, সমস্যা কি আপনার? বাইরে বাস ধর্মঘট, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে সুস্থ সবল হয়ে বাড়িতে পৌঁছাতে পারেন। এটাই আপনার ইম্পর্টেন্ট কথা না? মোস্ট ইম্পর্টেন্ট কথা ভাই। আই এম সো সরি ভাই, আমার অনেক আফসোস হচ্ছে জানেন। আচ্ছা, আই এম সরি। হ্যাঁ।